एवरीवन টোপোকোকো স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে আসলাম একটা আইসক্রিম রেসিপির সঙ্গে। কিভাবে ব্যানানা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব রেসিপিটা আপনাদের কাছে অনেক ডিফারেন্ট লাগবে, রেসিপিটা খেতেও অনেক মজা আর তৈরি করাও একদম সহজ। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে রেসিপিটাকে তৈরি করা যায়। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে দুটো কলা এবং দুটো আম নিয়ে নিয়েছি। এই দুটো কলা এবং আম দিয়ে আজকের আইসক্রিমটা তৈরি করব। এক্ষেত্রে কলাটাকে পাকা নিতে হবে, আমটাকেও পাকা নিতে হবে। আমটাকে আপনি যত মিষ্টি আমি এখানে ব্যবহার করবেন আইসক্রিমটা খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। এখন ধীরে ধীরে সর্বপ্রথম একটা কলা নিয়ে নিচ্ছে। এই কলাটাকে প্রথম অবস্থায় খোসাটাকে সেপারেট করে নিচ্ছে, তারপর একটা চাকু দিয়ে আমি কলাটাকে কেটে নিচ্ছে আমার পছন্দ মতো। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এভাবে ছোট ছোট করে কেটে নিলে কলা দিয়ে সহজে আইসক্রিমটাকে তৈরিও করা যাবে। অন্যদিকে আরেকটা আম নিয়ে নিলাম। আমটাকেও প্রথম অবস্থায় খোসাটা সেপারেট করে নিচ্ছি, তারপর আমি আমার পছন্দ মতো করে আমটাকেও কেটে নিচ্ছি। দেখুন অলরেডি আমি একটা কলা এবং একটা আমকে খোসাটাকে সেপারেট করে নিয়েছি। আমি আরেকটা আম কেটে নিচ্ছি যাতে আইসক্রিমটা আমি সুন্দর করে ডেকোরেশন করতে পারি। এক ফালি আম নিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে খোসা থাকা অবস্থায় আমটাকে কেটে নিতে হবে। তারপর এভাবে হাতে নিয়ে আপনি চাকু দিয়ে অতি সহজেই কিন্তু আমটা কেটে নিতে পারবেন। এখন একটা চামচ দিয়ে আমটাকে এভাবে তুলে নিচ্ছি। দেখুন কত সহজে অল্প সময়ের মধ্যে আমটাকে এমনভাবে সেপারেট করে নেওয়া যায়। এই আমটা দিয়ে আমি আজকের আইসক্রিমটাকে ডেকোরেশন করব। ডেকোরেশনটা আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলেই আমি আইসক্রিমটাকে প্রথম অবস্থায় তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথম দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা কলা। কলাটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে অতি সহজে মিক্স করে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি। চিনি দিয়ে এখন কলাটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মুথে নেব। এভাবে চিনি দিয়ে মুথে নিলে কলাটাকে অতি সহজে মুথেও নেওয়া যায়। এভাবে এক মিনিটের মতো মুথে নিলে কিন্তু আমার চিনির সঙ্গে কলাটা একদমই মিক্সড হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে দেখুন আমার কলাটা কিন্তু এখন মেখে নেওয়া হয়েছে। যখন কলাটা এমনটা করে মেখে নেওয়া হবে তখন এর মধ্যে অ্যাড করছি এক কাপ পরিমাণ জাল করা দুধ। আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছিলাম, কলার সঙ্গে একটা হ্যান্ডউইচ দিয়ে মিক্সড করিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা আমের রস। আমি একটা আমের রস করে নিয়েছি, সে আমের রসটাকেও এই আইসক্রিমের মধ্যে মিক্সড করিয়ে দিচ্ছি। এভাবে দুই এক মিনিট হ্যান্ডউইচ দিয়ে মিক্সড করিয়ে নিলে অতি সহজেই কিন্তু মিক্সটা করে নেওয়া যাবে। দেখুন আমার আইসক্রিমের দ্রবণটা কিন্তু এখন একদমই তৈরি। এখন আমার আইসক্রিমটা তৈরি করবার পালা। এই বক্সেই কিন্তু আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সেই কিন্তু আমি আইসক্রিমটাকে তৈরি করব। সর্বপ্রথম দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া আমটাকে। ডেকোরেশনের জন্য আমি আমটাকে এমনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব কয়েক ফালি কলা। আপনি চাইলে কলাটাকে স্কিপও করতে পারতেন। আমি পছন্দ মতো করে সাজিয়ে দিচ্ছি। দেখুন এখন ধীরে ধীরে আমি দ্রবণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এখন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তারপর এখন এই আইসক্রিমের বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেবো 12 ঘন্টার জন্য। চলে আসবো 12 ঘন্টা পর। আমি চলে আসলাম 12 ঘন্টা পর। দেখুন 12 ঘন্টা পর এসে এখন বক্সটার ঢাকনা খুলছি। ঢাকনা খুলে দেখছি আমার আইসক্রিমটা কতটা জমে গেছে। দেখুন আমার আইসক্রিমটা একদমই প্রপারভাবে জমেও গেছে। এখন আমি এই বক্সটাকে মিনিমাম 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর 5 মিনিট পর আমি এই আইসক্রিমটাকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এভাবে 5 মিনিট পর যদি আপনি অন্য একটা ডিশে ট্রান্সফার করে নেওয়ার ট্রাই করেন তাহলে ট্রান্সফার করে নিতে পারবেন। এখন একটা চাকু দিয়ে আমি আমার পছন্দ মতো করে আইসক্রিমটাকে কেটে নিচ্ছি। আপনিও আপনার পছন্দ মতো করে যেভাবে খুশি কেটে নিতে পারেন। এই রেসিপিটা কিন্তু মাত্র ঘরে থাকা 2-3টি উপকরণ দিয়ে তৈরি করা যায়। আপনি রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। এই আইসক্রিমটা কিন্তু খেতেও অনেক মজা আর অনেক হেলদি একটা আইসক্রিম। এই আইসক্রিমটা আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা সাধারণত আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। এভাবে ধীরে ধীরে দেখুন আমার পুরো আইসক্রিমটাই কেটে নেওয়া হয়েছে। এখন আমি আইসক্রিমটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাকে কাজ করে উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।